মহাকালের পৃষ্ঠায় অতীত হলো আরও একটি বছর। বছরের শেষ দিনের সূর্যটা ডুবতেই আলোর ঝলকানিতে ঝলমলে পুরো বিশ্ব। পৃথিবীর বুকে একটি নতুন সূর্যের উদয় চালান দিচ্ছে আরও একটি নতুন বছরের আগমনী বার্তা, যে বছর শুধুই ক্রীড়াঙ্গনের। এবছরের শুরু থেকেই ব্যস্ততা থাকবে ক্রীড়া সমর্থকদের, ঠাসা সূচি ক্রীড়াঙ্গনের ক্যালেন্ডারে। বিশেষ করে ক্রিকেট মাঠে গড়াবে একের পর এক বৈশ্বিক আসর, কমতি থাকবে না অন্যান্য খেলায়ও। দর্শক, চলুন দেখে নেই বছর জুড়ে কোন কোন গুরুত্বপূর্ণ ইভেন্টে চোখ রাখতে হবে আপনাকে। বছরের শুরুটা ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট লড়াই বিপিএল দিয়ে। দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত সাতটি দল নিয়ে 6 জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএল এর নবম আসর। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই টুর্নামেন্টের পর্দা নামবে 16ই ফেব্রুয়ারি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় একই সময়ে চলবে মেয়েদের অনূর্ধ্ব-19 টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে অংশ নেবে বাংলাদেশও। এই টুর্নামেন্টটি শুরু হবে 14ই জানুয়ারি থেকে চলবে 29 জানুয়ারি পর্যন্ত। বছর জুড়ে দেশ বিদেশে একের পর এক সিরিজ খেলবে বাংলাদেশ। শুরুটা ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডকে দিয়ে। মার্চে 3টি ওয়ানডে ও 3টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে বাটলার মঈন আলীরা। ইংলিশদের বিদায় জানানোর পরপরই আইরিশদের স্বাগত জানাবে বাংলাদেশ। মার্চের শেষ দিকে শুরু হওয়া এই সিরিজে থাকছে 1টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-টোয়েন্টি ম্যাচ। এক মাস পর মে মাসে আইরিশদের ডেরাই পা রাখবে টিম টাইগার্স। 3টি ওয়ানডের পাশাপাশি 4টি টি-টোয়েন্টিও খেলার কথা সাকিব তামিমদের। বছরের মাঝামাঝি সময়ে আফগানদের আতিথ্য দেবে বাংলাদেশ। এই যাত্রায় 3টি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও 2টি টেস্ট খেলবে দুদল। বছরটা শেষ হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর এবং সেদেশে যাত্রার মাধ্যমে। এর মাঝে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এশিয়া কাপ লড়াই এবং ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ তো আছেই, যেখানে এবার ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ। এছাড়াও মার্চে ক্রিকেট তারকারা 4 ছক্কার ফুলঝুরি ছড়াবে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএলে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে বাংলাদেশের সাকিব আল হাসান আর লিটন দাস। এছাড়া জুনে ইংল্যান্ডের মাটিতে আছে দি অ্যাশেজ। ক্রিকেটে এত বড় বড় আসর দেখে হতাশ হতে হবে না ফুটবল ভক্ত সমর্থকদের। জুলাইয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসতে যাচ্ছে নারীদের ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। এর আগে মেতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, জুনে উয়েফা নেশনস লিগ ফাইনাল, আফ্রিকান কাপ অফ নেশনস সহ আরও কত কি। পিছিয়ে নেই টেনিসও, ক্রিকেট ফুটবলের সাথে পাল্লা দিয়ে বছর জুড়ে ব্যস্ত সময় পার করবে এটিও। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন, মেতে ফ্রেঞ্চ ওপেন, জুলাই উইম্বলডন, আর আগস্ট হবে ইউএস ওপেনের আসর। এদিকে 13ই জানুয়ারি থেকে পাশের দেশ ভারতের উড়িষ্যায় শুরু হবে হকির সবচেয়ে বড় ইভেন্ট বিশ্বকাপ হকি। এছাড়াও বছরব্যাপী বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলাধুলার আরও কত শত লিগ টুর্নামেন্টের আসর তো থাকছেই। তাই সব মিলিয়ে বলাই যায় টিভিসিটির সামনে থেকে যেন চোখের পলক ফেলবার জো থাকবে না ক্রীড়া ভক্ত সমর্থকদের 2023 সালে। তাজুল ইসলাম, এনএস স্পোর্টস।